রাজপথত নহয় ন্যায়ালয়ত চলিছে কার যুঁজ। উচ্চতম ন্যায়ালয়ত মুখ ঠেকেচা খোৱাৰ সম্ভাৱনা কেন্দ্রীয় সরকারের। প্রতিখন লেখ আবেদনের উত্তর দিবলৈ সরকারক সময়সীমা নির্ধারণ। অসম ত্রিপুরার লগতে উত্তর পূবর গোচরের পৃথক শুনানি গ্রহণের সিদ্ধান্ত। 9 এপ্রিলত কার স্থগিতাদেশ সম্পর্কীয় আবেদনের পরবর্তী শুনানি। রাজপথর আন্দোলন বহুত হল। দেশত বলবৎ হওয়া বিতর্কিত কা আইনের বিধিও বলবৎ হল। বহিরাষ্ট্রের হিন্দু নির্যাতিত নাগরিকত্বর আবেদনের বাবে অনলাইন পোর্টেলও মুক্তি হল, কিন্তু এতিয়াও অন্ত পড়া নাই আইনী যুদ্ধর। আজি উচ্চতম ন্যায়ালয়ত কা সম্পর্কীয় 237খন আবেদনের শুনানি গ্রহণ করা হল। পরবর্তী শুনানির তারিখ 9 এপ্রিল ধার্য করে দিছে মহামান্য আদালতে। কিন্তু আজির শুনানিত কি কি হল? আদালতত জ্যেষ্ঠ অধিবক্তাসকলের যুক্তির উপর শুনানির অন্তত কেন্দ্রীয় সরকারলৈ জাননী জারি করেছে আদালতে। 2 এপ্রিলের ভিতর আবেদনকারী আর সরকারি পক্ষই দাখিল করব 5 পৃষ্ঠার লিখিত প্রতিবেদন। 8 এপ্রিলের ভিতর সরকারে দিব লাগিব শপতনামা। কোর্টে আমার অ্যাপ্লিকেশন ফর স্টে যোনটো আমি প্রেফার করেছিলাম অনবেল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াত, সেই অ্যাপ্লিকেশন কেটা নোটিস ইস্যু করেছে। আজি নোটিস ইস্যু করাত আপনার স্টেট রেসপন্ডেন্স মানে কেন্দ্রীয় সরকার আর বাকি সব সরকার যোন কনসার্ন হয়ে আছে, যেনে সরকার কনসার্ন হয়ে আছে, সিঁতক সবকে রিপ্লাই দিব দিছে। আর রিপ্লাইতে রিটেন সাবমিশনসও ফাইল করব দিছে দুই পক্ষে। পেটিশনার সব পেটিশনার যে নিজের একটা শর্ট নোট বনাব 5 পেজর, আর অপোজিট সাইডও তেনেকে নোট বনায় পেলায় সাবমিশনস দি পেলায় 9 এপ্রিলত শুনানি হব আপনার অ্যাপ্লিকেশনস ফর স্টে এর কারণে। অসম আর ত্রিপুরার গোচরকিটার বাবে পৃথকে শুনানি গ্রহণের সিদ্ধান্ত। অধিবক্তা অঙ্কিত যাদবক পৃথক নোডেল কাউন্সিল হিসাবে নিযুক্তি। ত্রিপুরা আর অসমর ম্যাটার্স কেটাক বেলেগকে শুনানি হব, কারণ ত্রিপুরা আর অসমত যেনেকে আমি পয়েন্ট আউট করেছো আজি কোর্টত NRC যেহেতু অলরেডি হয়ে গৈছিলে, প্লাস আসাম অ্যাকর্ডও আছে, তো এইবর ক্ষেত্র বস্তুটা বেলেগকে ইমপ্লিমেন্ট হব। প্লাস কার ভিতর ট্রাইবেল এরিয়াজ অফ আসাম তাক এক্সক্লুড করা হয়েছে বা ট্রাইবেল এরিয়াজ অফ দ্য নর্থ ইস্টক এক্সক্লুড করা হয়েছে, তো যেহেতু নন ট্রাইবেল এরিয়াজ পড়ে আছে অসম আর ত্রিপুরার ভিতর, সেই কারণে সেইকেটার কারণে বেলেগকে ক্যাটেগরাইজেশন করা হয়েছে, বেলেগ সেগ্রিগেশন করা হয়েছে সেই ম্যাটার কেটাক সেপারেট শুনব কারণে। শুনানি গ্রহণের সময় উপস্থিত থাকি নিচর উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যয় কলে, আজি উচ্চতম ন্যায়ালয়ত কার বিধি প্রয়োগ স্থগিতকরণের সম্পর্কে শুনানি হয়েছিল, আর শুনানিত উচ্চতম ন্যায়ালয়ে ইতিমধ্যে যিমানবোৰ আবেদন পড়িছে সকলো আবেদনের উপর কেন্দ্রীয় সরকারক উত্তর দিবলৈ নির্দেশনা দিছে। অহা 2 এপ্রিলের ভিতর কেন্দ্রীয় সরকারে এই সকলো আবেদনের উত্তর দিব লাগিব, আর কার বিধির স্থগিতকরণের উপর পরবর্তী শুনানি 9 এপ্রিলত অনুষ্ঠিত হব। 9 এপ্রিলের পরবর্তী শুনানিত উচ্চতম ন্যায়ালয়ে বিতর্কিত আইনখন কার্যকরীকরণত স্থগিতাদেশ জারি করব বলে আশা প্রকাশ করেছে সদৌখম ছাত্র সন্থার সভাপতি উৎপল শর্মায়। আমি আশা করছো 9 এপ্রিল তারিখে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি সমূহের উপর স্থগিতাদেশ জারি করে নাগরিকত্ব সংশোধনী আইনের জড়িয়ে বিদেশির বোঝা জাপি দিব বিচরা কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রক প্রতিহত করব। ইফালে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর নামত থাকা লেখ আবেদনের হয়ে গৌরব গগৈ যুঁজ দিবলৈ অনুমতি প্রদান করেছে মহামান্য আদালতে। আমি দ্বিতীয় একটা কেস ফাইল করেছিলাম তরুণ গগৈর কারণে, আর এটা তরুণ গগৈ যেহেতু হি ইজ পাসড অ্যাওয়ে, আজি কোর্টে আমাক এলাও করেছে গৌরব গগৈর নামটো সাবস্টিটিউট করব কারণে, গতি এটা সেই কেসটো গৌরব গগৈয়ে ফাইট করব কার এগেনস্টে। প্রতিখন লেখ আবেদনের প্রত্যুত্তর কেন্দ্রীয় সরকারে দিয়ার পাছত পরবর্তী শুনানির দিন অর্থাৎ 9 এপ্রিলত উচ্চতম ন্যায়ালয়ে বিতর্কিত আইনখন কার্যকরীকরণত স্থগিতাদেশ জারি করার সম্ভাবনা আছে, যদিও তার বাবে অপেক্ষা করিব লাগিব 9 এপ্রিললৈ। দিল্লির পৰা অঙ্কুর কলিতার রিপোর্ট, ND24।
আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।